চলতি মাসে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলছে না, নির্মাণ কাজ শেষ করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আগামী মাসে টাইগার পাস ও লালখান বাজার র‍্যাম্প সহ সড়কটি খুলে দেওয়ার নতুন লক্ষ্য ঠিক করা হয়েছে। বাসিন্দাদের পুরো সুফল দিতে দ্রুত সব র‍্যাম্পের কাজ শেষ করার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যানজট কমানো ও মূল শহরের সঙ্গে বিমানবন্দরে যাতায়াত সহজ করতে 16 কিলোমিটারের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। গেল বছরের 14 নভেম্বর ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। সাধারণের চলাচলের জন্য এ মাসে খুলে দেওয়ার কথা ছিল এক্সপ্রেসওয়ে, তবে নির্মাণ কাজ শেষ না হওয়ায় সেটা হচ্ছে না। আগামী মাসে টাইগার পাস এবং লালখান বাজারের র‍্যাম্প সহ খুলে দেওয়ার পরিকল্পনা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। টাইগার পাস পয়েন্টে এবং লালখান বাজার পয়েন্টে, এই দুইটা পয়েন্টে আমরা চালু করে দিব। এটা এপ্রিলের ফার্স্ট উইকে হয়তো মোস্ট প্রবাবলি আমার মনে হয় চালু হয়ে যাবে, যেটা আমাদের মার্চের কথা ছিল, বাট আরও কিছু কাজ বাকি থাকার কারণে আমরা শেষ করতে পারছি না। এই এক্সপ্রেসওয়েতে সর্বনিম্ন টোল হবে 80 টাকা, তবে গাড়ি অনুযায়ী টোলের হার এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিক পর্যায়ে ঢাকার মতো এখানেও মোটর সাইকেল এবং অটোরিকশা নিষিদ্ধ থাকছে। আমাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি, সিডিও কন্ট্রিবিউট করছে এই এলিভেটেড কাজে, সো এই কন্ট্রিবিউশনের টাকাটা ওঠানোর জন্য আমাদেরকে টোল সিস্টেমটা চালু করতে হয়েছে গভর্নমেন্টের অনুমোদন নিয়ে। টোল প্লাজাতে আমরা র‍্যাম্পে যেখানে নামবে সেখানে আমরা দিব আর কি, কিছু ক্ষেত্রে, আর কিছু ক্ষেত্রে উঠার ক্ষেত্রে দিব। নগর পরিকল্পনাবিদরা বলছেন সব র‍্যাম্প না খোলা পর্যন্ত এক্সপ্রেসওয়ের পুরো সুফল পাওয়া যাবে না। 14টি র‍্যাম্প যেগুলো আছে এগুলো স্থাপন না হওয়া পর্যন্ত পুরো সুফলটা হয়তো আমরা পাবো না। তারপরেও বিভিন্ন এখন যে 2-3টি র‍্যাম্পের মাধ্যমে বিমানবন্দর বা পতেঙ্গা পর্যন্ত সংযোগ স্থাপিত হবে, এটা নগরবাসীর অবশ্যই কাজে আসবে। 4,298 কোটি টাকার এ প্রকল্পের পুরো কাজ শেষ হওয়ার কথা আগামী জুনে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।